ঠিক আছে, এটা আওয়াজটাই থাকবে অন্যরকম, এটা ঝনঝন ঝনঝন হার্ট, কাঁসাটা হচ্ছে হার্ট, ঠিক আছে, এটা কোনো রকম এটা আওয়াজ, এটা ঝিম ধরে থাকবে, দেখেন এটা ঝিম ধরে রয়েছে, আর এটা দেখেন, এটা দেখেন এটা আওয়াজ হবে কিন্তু এটা ঝিম ধরে থাকবে না, এই যে ঠিক আছে। এটা ব্যবহার করলে উপকার। এখন ডাক্তারের কাছে আপনি যাবেন, যা দেখবেন যে আপনি প্রেসক্রিপশন করবে যে এগুলোর জন্য খাওয়ার জন্য। শাঁখারি বাজার, একেবারে ঢুকতেই চোখে পড়বে বংশপরম্পরায় প্রায় 120 বছর ধরে ব্যবসা করা আদি ধামরাই বাসনালয়, যেখানে পাওয়া যায় দৈনন্দিন ব্যবহার্য থালা বাটি কলস এবং মন্দিরের জিনিস সহ নানা রকম শোপিস। তো আমাদের বাপ দাদারা এই ব্যবসাটা কিন্তু ছেড়ে দিছিল, কারণটা কি যে যে মেলামাইন স্টিল এগুলা বেড়ে তাতে দেখা গেছে এগুলা একটু কম চলত, মানে চাহিদা কম ছিল, এটা একটু ওজন একটু দামি, ঠিক আছে, এই কারণে এটা মানে একটু ঘাটতি গেছে। তো এখন আবার বর্তমানে দেখা গেছে যে মানুষ একটু বুঝতে পারছে যে না এটা তো উপকার, আমার বংশ তো পরবর্তীতে আসবে কি না এটা বলা মুশকিল। এখনো বর্তমানে আমাদের কিছু কারিগর আছে, ধামরাইতে কারখানা আছে, যেমন তাল তাল এগুলো তৈরি হয়, এখন বিভিন্ন আইটেম হয়ে গেছে, এখন আগের মতো কিন্তু সীমিত আইটেম নেই। এখন ধামরাইতে আমাদের আছে কার ওই এগুলা থাল গ্লাস, ঠিক আছে, বাটি চামিচ, ঠিক আছে, ডালের কাটা কলস, এগুলো মোটামুটি আছে, ফ্যান্সি আইটেমগুলো বিভিন্ন জায়গায় ছড়াই গেছে। বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিশে আছে কাঁসা পিতলের ব্যবহার। এক সময় আমাদের দেশে কাঁসার জিনিসপত্রের ব্যবহারের খুব প্রচলন ছিল, সাধারণত জমিদার বাড়ি ও অভিজাত পরিবারগুলোতে বেশি দেখা যেত কাঁসা তামা পিতলের ব্যবহার। তামা কাঁসার ব্যবহারকে অভিজাতের প্রতীক হিসেবে দেখা হতো এবং কাঁসার জিনিস ব্যবহার স্বাস্থ্যসম্মত বলে মনে করা হতো। এটা ব্যবহার করলে উপকার, আর মেলামাইন স্টিল এগুলো তো অপকার, এগুলো ক্ষতিকর, এগুলো ক্ষতিকর শরীরের জন্য ক্ষতিকর। আর এটি যে মেটালটা, এই যে আমাদের এই মেটালগুলো, এই মেটালগুলো কিন্তু আমাদের দেহে কিন্তু চায়, ঠিক আছে, কিন্তু এগুলো আমরা না দিয়ে আমরা করতেছি কি প্লাস্টিক দিতেছি, লোহা জাতীয় কিছু দিতেছি, তাতে আমাদের অসুখ বিসুখ এটা বাড়তেছে, দিন দিনই বাড়তেছে। এখন ডাক্তারের কাছে আপনি যাবেন, যা দেখবেন যে আপনি প্রেসক্রিপশন করবে যে এগুলোর জন্য খাওয়ার জন্য, ঠিক আছে। এখন আমাদের কাছে এখন দেখেন খালি বাংলাদেশে না, বাইরের থেকে যেমন লন্ডন, আমেরিকা, ঠিক আছে, ইউরোপ কান্ট্রির থেকে বিভিন্ন জায়গার থেকে তারা প্রেসক্রিপশন করলে তারা এখান থেকে এসে ওই কলস, তারপরে থাল গ্লাস বাটি এগুলো নিয়ে তারা ব্যবহার করে, কিছু কিছু রোগের কিছু কিছু ইয়ে আছে। এই জন্য আমি জিজ্ঞাসা করি যে আপনারা লন্ডন থেকে আইসা এখান থেকে এগুলো কেন নিন, ওই ডাক্তারে প্রেসক্রিপশন করছে এই রোগের জন্য। তামা কাঁসা পিতল শিল্প শুধু বাংলাদেশে নয়, দেশের বাইরেও ছিল এর প্রচুর চাহিদা। এছাড়া বিদেশি পর্যটকেরা একসময় কাঁসা পিতলের মধ্যে কারুকাজ খচিত বিভিন্ন দেবদেবী ও জীবজন্তুর প্রতিকৃতি জিনিসপত্রগুলো নিয়ে যেত। ব্রিটিশ শাসনামলে এ শিল্পের প্রসার ঘটে এবং বাংলার ঘরে ঘরে এর ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠে। একটা তো কাঁসা, একটা পিতল, ঠিক আছে, কাঁসাটা যেরকম আপনি কোনো কোনো রকমের কালো হবে না, কোনো রকমের র্যাশ উঠবে না, ঠিক আছে, আর পিতলটা তো টক খাইতে পারবে না, ওটা একটা গন্ধ আসবে, ওটা নিচা হয়ে যাবে, ঠিক আছে, এরকম এটা জিম ধরে থাকবে না, আওয়াজটা বৈশা যাবে, ঠিক আছে, হ্যাঁ, এটা এটা কালারটা এটা লালটা হয়ে যাবে, বিভিন্ন রকম কালার হয়ে যাবে, ঠিক আছে, এটার মধ্যে টক খাওয়া যাবে না, এটা গন্ধ আসবে, ঠিক আছে,
কিন্তু এটার মতো কোনো গন্ধ আসবে না, এটা কালো হবে না, যত ব্যবহার করবে তত এটা চকচক চকচক করবে। আপনি গ্যাস্ট্রিক থাকলে গ্যাস্ট্রিকে ই হবে, লিভারটা ভালো থাকবে, ঠিক আছে, এবং শরীরে যে কাঁসার যে মেটালটা এটা আমাদের শরীরে কিন্তু এটা চায়। কাঁসা পিতল শিল্পের ঐতিহ্য আজ নানা কারণে দিনে দিনে হারিয়ে যেতে বসেছে। ঐতিহ্যবাহী শিল্পের সাথে জড়িত শিল্পী এবং ব্যবসায়ীরা আজ প্রায় বিলুপ্ত। বাপদাদার পেশা ছেড়ে আজ তারা বিভিন্ন পেশায় যেতে বাধ্য হচ্ছে। কারিগর আছে, খালি আমাদের না, আরো অনেক কারিগর আছে, আমাদের আছে 10-15 জন কারিগর আছে। এরকম এখন কাঁসার দাম হয়ে গেছে 2400-2500 টাকা, ঠিক আছে, 1 কেজি কাঁসার দাম। এটা বর্তমানে এখন আছে 2400 টাকা কেজি, অরিজিনাল কাঁসা যেটা, ঠিক আছে। আমরা বেশি 2400 টাকা, বাইরে আরো বেশি। আর এটা মনে করেন যে 1200-1400 টাকা করে বিক্রি করা যায়। কালের বিবর্তনে পিতল সামগ্রীর ব্যবহারের মাত্রা দিন দিন কমে গেলেও শৌখিন মানুষের কাছে এর চাহিদা রয়ে গেছে বৈকি। আনন্দসজ্জার উপকরণ হিসেবেও ইদানিং ঘরে শোভা পাচ্ছে পিতলের সামগ্রী। আদি এ শিল্প ফিরে পাক তার হারানো যৌবন, ঐতিহাসিক আভিজাত্য নিয়ে সমহিমায় ভাস্কর হয়ে উঠুক এ শিল্প।